মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরেই এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট, জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও, বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে বাংলার মানুষ, দাবি একটাই, দোষীদের কঠোর শাস্তি প্রদান। ১৬ দিন অতিক্রান্ত, এখনো চলছে তদন্ত। সেই তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করল বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। রবিবার তিনি বলেন, গোটা তদন্ত প্রক্রিয়াটাকে লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে না তো? গোটা ঘটনাই তো সন্দেহের দানা বাঁধছে প্রথম দিন থেকে। গোটা ঘটনাই, কোথায় পোস্টমর্টম, কারা করলো, কখন করলো, কি পেল, যারা পোস্টমর্টমের জন্য সমস্ত তথ্য নিয়ে এসেছিল তারা কারা, তারা কি দিল, কেন দিল না, তার ভিডিওগ্রাফি যারা তদন্তকারী সংস্থা তারা দেখবে গেল। চরম হতাশার মধ্যে আমরা এখন রয়েছি, যেমন তাদের পরিবার তেমন আমরাও হতাশ হচ্ছি যে গোটা তদন্ত প্রক্রিয়াকে বিপথে চালিত করা হচ্ছে না তো, গোটা তদন্ত প্রক্রিয়াটাকে লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে না তো। একদিকে সুপ্রিম কোর্ট, সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আইনজীবীদেরকে নিয়োগ করা, অন্যদিকে আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করা, আন্দোলন যাতে না করতে পারে তার জন্যে সরকারি ফরমান জারি করা, এবং বাংলার মুখ্যমন্ত্রীর নিষ্ক্রিয়তা, উদাসীনতা, সব মিলিয়ে কেমন যেন ধোঁয়াটে লাগছে